আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইউরোপ বাংলা এডুকেশন কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে বলছি। আমি কাউন্সিলর লিনা আজকে আপনাদের সাথে কথা বলতে এসেছি জার্মানি আর নরওয়ে নিয়ে, জার্মানি আর নরওয়ে স্টুডেন্ট ভিসা নিয়ে। আর এর আগে আছে আপনাদের সাথে একটু কুশল বিনিময় করে নিই, সেটা হচ্ছে এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য সবাই মেন্টালি অনেক সিক হয়ে আছে, সবাই মানে একটু স্ক্যারি অবস্থায় আছে যে কি হবে বা কি হতে যাচ্ছে, সবকিছু ঠিক হবে কিনা বা কবে হবে। সো প্রথম দিকে যে অবস্থাটা ছিল যে সবাই আমরা খুব ভয় পাচ্ছিলাম যে কখন কার সাথে কি ঘটে যাচ্ছে আমরা ঠিক বলতে পারছিলাম না। এটার জন্য পুরো ওয়ার্ল্ড প্রায় স্টাক হয়েছিল, ইকোনমিক অবস্থা সব দিক থেকে একদম অফ হয়েছিল। সো আস্তে আস্তে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের সিচুয়েশন প্লাস অন্যান্য কান্ট্রির সিচুয়েশন অনেকটা নর্মাল হয়ে আসতেছে। আর হোপসো এটাই দোয়া করব যে সব দেশের অবস্থা যাতে ভালো হয়ে যায়, ইভেন আমাদের দেশের সব মানুষের যাতে ভালো থাকে, আমরা ভালো থাকি, আপনারা ভালো থাকেন। আর হচ্ছে আপনারা এই সিচুয়েশনের জন্য যেহেতু এই ইয়ারে অনেক স্টুডেন্টই যেতে পারেনি, যারা যেতে পারেনি মানে ইচ্ছা ছিল যে বাইরে পড়াশোনা করতে যাবেন বাট তার ইচ্ছাটা আটকে গেছে, বাট আপনাদের ড্রিম অপূর্ণ থাকুক সেটা আমরা অবশ্যই চাইব না। আমরা আপনাদের ড্রিম পূর্ণ করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব, প্লাস হচ্ছে আপনাদের হেল্প করব, আপনাদের ড্রিম পূর্ণ করার জন্য আমরা হেল্প করব। তবে সেটার জন্য আপনাদের ইচ্ছা থাকতে হবে। আর যেহেতু বলেছি প্রথমে যে জার্মানি আর নরওয়ে নিয়ে কথা বলবো, তো যারা জার্মানি আর নরওয়েতে অ্যাপ্লাই করতে চান, প্রথমত জার্মানির ব্যাপারে বলি যে জার্মানিতে আপনি ব্যাচেলর আর মাস্টার্সের জন্য যদি অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে সবচেয়ে মানে গুড একটা অপরচুনিটি হলো যে আপনার জার্মানিতে অ্যাপ্লাই করতে হলে আইএলটিএস লাগছে না, এখন আপনি উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করতে পারছেন। আর ব্যাচেলরের জন্য আপনার যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি এসএসসি আর এইচএসসিতে 3.5 বা 3.5 এর উপরে জিপিএটা থাকতে হবে। যদি এর চেয়ে বেটার হয়, জিপিএটা যদি আরো বেশি বেটার থাকে, তখন তো দেখা যায় যে আপনি স্কলারশিপ বা হচ্ছে ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে বা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ওদের রিকোয়ারমেন্ট ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার সবকিছু মিলে যাচ্ছে, আপনার ডকুমেন্টস গুলো মিলে যাচ্ছে, আপনার রেজাল্ট মিলে যাচ্ছে, তখন প্রবলেমটা কম হয়। আর হচ্ছে যদি আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনার বিবিএ এর সিজিপিএটা অবশ্যই 2.5 এর উপরে থাকতে হবে। আর যদি 3.9 এর উপরে থাকে তাহলে সেটা তো অবশ্যই ভালো অ্যাপ্লাই এর জন্য বা ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টস এর জন্য। তো অ্যাপ্লাই করতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া নরওয়ের নেক্সট সেমিস্টার যে ওপেন হয়ে যাচ্ছে, আর জার্মানিরও তো ফেব্রুয়ারির সেমিস্টার ওপেন আছে, আপনারা অ্যাপ্লাই করতে চাইলে যোগাযোগ করতে পারেন। আর নরওয়ের সেমিস্টারটা হচ্ছে আপনার নেক্সট ইয়ারের ফেব্রুয়ারিতে না সেপ্টেম্বরে ওপেন। প্লাস নরওয়ের জন্য অবশ্যই আইএলটিএস লাগবে, আচ্ছা নরওয়েতে অ্যাপ্লাই করা যাবে না। আর যদি আপনারা এমবিএ তে অ্যাপ্লাই করতে চান, এমবিএ বা বিবিএ, সেটার জন্য অবশ্যই আইএলটিএস লাগবে। আর হচ্ছে ব্যাচেলারের ক্ষেত্রে বা মাস্টার্সের ক্ষেত্রে দুটোরই এসএসসি আর এইচএসসি রিকোয়ারমেন্ট সেম, যেমন 3.5 বা 3.5 এর উপরে থাকতে হবে। আর হচ্ছে যদি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে হচ্ছে বিবিএ রেজাল্টটা অবশ্যই ভালো থাকতে হবে, 2.5 আর 2.5 এর উপরে, অবশ্যই 2.5 এর নিচে না, 2.5 এর নিচে হলে অ্যাপ্লাই করা যাবে না, কারণ ওদের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে না। সো এই তো আপনারা যদি অ্যাপ্লাই করতে চান, তো অনেকে ভাবতেছেন যে সিচুয়েশন তো নর্মাল হচ্ছে না, এম্বাসি খুলছে কিনা বা সবকিছু ঠিক হবে কিনা, যাবো কিনা। তো এটার জন্য তো আসলে এই সিচুয়েশনের জন্য তো আমরা আমাদের ড্রিমগুলো অফ রাখতে পারি না, ড্রিম মানে স্বপ্ন আটকে রাখতে পারি না। তো আমরা এটাই দোয়া করব যে সব সিচুয়েশন নর্মাল হয়ে যাক, আমাদের স্বপ্নগুলো পূরণ হোক, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর হোপফুলি যে অনেকগুলো অ্যাম্বাসি খুলে গেছে আর সামনে কিছুদিনের মধ্যে হয়তো বা বাকি অ্যাম্বাসিগুলো ওপেন হয়ে যাবে, সো আপনারা দেরি না করে এই সেমিস্টারের জন্য অ্যাপ্লাই করতে পারেন। জার্মানির জন্য যদি অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনাদের জন্য বলবো যে এই সেমিস্টারে কিন্তু আপনার ভিসা রেশিওটা অনেক হাই থাকবে, বিকজ এই সেমিস্টার মানে এই ইয়ারের আপনার অনেক স্টুডেন্ট যেতে পারেনি, আর ওদেরও তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেওয়ার আসলে জরুরি, মানে ওরা তো স্টুডেন্ট নিতে চাচ্ছে কিন্তু নিতে পারছে না এই সিচুয়েশনের জন্য, যেহেতু এই সিচুয়েশনে অনেক স্টুডেন্ট যেতে পারেনি। তবে নেক্সট সেমিস্টারে যারা অ্যাপ্লাই করবে দেখা যাবে তাদের ক্ষেত্রে ভিসা প্রসেসিং প্লাস হচ্ছে অ্যাম্বাসি ফিজ দেন আপনার ভিসা রেশিও অনেক বেশি হাই থাকবে। হ্যাঁ, আর ইউনিভার্সিটিও সব ওদের রিকোয়ারমেন্ট ম্যাচ থাকলে সবকিছু ঠিক হলে ওরা রিজেক্ট করবে না।
সো যদি যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন এই সিচুয়েশনে আপনার জন্য আসলে একটা গুড অপরচুনিটি, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বার প্লাস হচ্ছে কন্ট্যাক্ট করার ওয়ে, ইমেল আইডি, ফেসবুক পেজের লিঙ্ক সবকিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে ওখানে কন্ট্যাক্ট করতে পারেন, কল করতে পারেন বা কমেন্টস করতে পারেন, বা আপনাদের কোনো কিছু ইনফরমেশন জানার হলে আপনারা সরাসরি অফিসে ভিজিট করতে পারেন। আর হচ্ছে এতো, আর আপনারা ভালো থাকবেন, নিজের প্রতি কেয়ার রাখবেন, আর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভুলবেন না। এই তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।